গেছিলাম বন্ধুর বিয়েতে, কিন্তু যাওয়ার পর এক নতুন গ্রামের সন্ধান পেয়েছিলাম। সেজন্যই দুজন বন্ধু মিলে পৌঁছে যাই সেই গ্রামে। দুপাশে গাছপালা আর বিস্তীর্ণ মাঠ পার করে যখন এই গ্রামে পৌঁছালাম, দেখলাম গ্রামের চারিদিকে খুব উঁচু উঁচু মাটির বাড়ি, এবং ভাবলে অবাক লাগে যে এই বাড়িগুলো দোতলা তিনতলা সবই পাওয়া যায়। প্রকৃতির মতন সৌন্দর্য এখানে উপস্থিত। দেখুন বাড়িগুলো কি সুন্দর। এই বাড়িগুলোতে টিনের চাল অথবা খড়ের চালও দেখা যায়, তাই এই বাড়িগুলো আমি আগে কখনো দেখিনি, সেজন্যই আপনাদের কাছে উপস্থাপন। এত সুন্দর সিস্টেম আমি দেখিনি। বাড়িগুলো খুবই মজবুত, বাইরে থেকে এমন মনে হয়। এই বাড়ি ঠিক আছে, পাশে আছে দাদু, দাদুর নাম সাধন মণ্ডল। তো দাদুর সাথে দেবুদা এখন গল্প করছে, সিঁড়িটা দেখায় যেটা দিয়ে দাদুর ওখানে উঠে যাবে। এই এই দিক দিয়ে সিঁড়ি, তারপর ভেতর দিয়ে খুব সাবধানে কোনো মতে একজন ওঠা যাবে আর কি। উঠে যাওয়ার পর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে দোতলা, দোতলার থেকে এরম। আর এই দোতলার থেকে এই সিঁড়ি দিয়েও যাওয়া যায় তিনতলাতে, তিনতলাতেও ঘর আছে, পুরোটাই মাটির ঘর। এই যে এটা দিয়ে গিয়ে এই একটা ঘর আছে, এই দরজাটা খুলে দেখাই। এই যে এই ঘরটাতেও থাকা যায়, কিন্তু বাড়িতে লোকজন বেশি নেই তাই এই ঘরগুলো সেভাবে ব্যবহার হয় না। আমরা আবার নিচে নেমে যাই। দেখুন এটা হচ্ছে বাড়ির খুঁটি, খুব সুন্দরভাবে ডিজাইন করা, দরজাটিও খুবই সুন্দর। আর দেখুন রান্নাঘরটা কি সুন্দরভাবে সাজানো, সবই কিন্তু মাটির, আর ভেতরে ওই বাঁশের বাতা দেওয়া বা চটা। এটা দেখুন ছাদ বানিয়েছে, দেখুন ছাদটা কি সুন্দর মাটি দিয়ে লেপা। তার মানে ভাববেন না এর মধ্যে আধুনিকতা নেই, ফ্যান গ্যাস সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। যেটি দেখছেন এটি হলো মন্দির, ঘরের মধ্যেই অবস্থিত। মাটি দিয়ে কি সুন্দরভাবে এরা মজবুতভাবে তৈরি করে। এরপরই এই গ্রামের মাঠে চলে গেছিলাম, মাঠও খুব সুন্দর, চারিদিকে তাল গাছ এবং দূরে খেজুর গাছ আমাকে মুগ্ধ করে দিয়েছিল। আমিও গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও তাল গাছ এইভাবে সারি সারি দেখাই পাইনি। তারপর মোটরের জল একটু খেলাম, খুবই ভালো লেগেছিল, কারণ ওখানে ওই জল একদম পরিস্থিত মনে হচ্ছিল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।